নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ঘটনা রয়েছে মুসনাদ আহমদে এবং হাদিসের সনদ সহি, হাদিসের সনদ সহি, সিলসিলা জাইফার ভূমিকাতে নিয়ে এসেছেন। যদিও আল্লামা আলবানী সিলসিলা জাইফার ভূমিকাতে নিয়ে এসেছেন, কিন্তু ভূমিকা স্বরূপ সেটা নিয়ে এসেছেন, সেজন্য হাদিসটি তিনি সহি বলেছেন। হাদিস আসলে জাইফার যে নাম্বার শুরু হয়েছে ওর মধ্যে আসে না, এই জন্য সেটা জয়ীফ হাদিস নয়। যেই হাদিসে রয়েছে লম্বা হাদিস, সংক্ষেপে বলছি শুধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাই একদিন বসেছেন, আনাস বিন মালিক বলছেন, আর হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই একজন জান্নাতি লোক তোমাদের সামনে আগমন করবে। ফাতালা রাজুলুম মিন আল আনসার, আনসারই একজন লোক আসলো, এমন লোক একেবারে অপরিচিত সাধারণ লোক, পানি টপ টপ করে পড়ছে, মানে এমন চাকচিক কোথাও নেই, চিরুনি ব্যবহার করেন না, আর পরিষ্কার পরিচ্ছন্ন অত না, একেবারে সাধারণ মানুষ, মোটা খাওয়াই মোটা বুঝে এইরকম ধরনের লোক। কিন্তু সেই ব্যক্তি জান্নাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওর উপর ফিট হচ্ছে, এবং জুতা বাকাত তাল্লা কান্না আলাইহি ফি ইয়াদিহি শিমাল, বাম হাতে জুতা স্যান্ডেল হাতে নিয়ে আছে, জুতা স্যান্ডেল হাতে নিয়ে খালি পায়ে হাঁটছে। আবার যখন আগামী কাল হইল, নবী সাল বলছেন মিসলা জালিক, এইরকমই, যে এখনই তোমাদের সামনে একটা জান্নাতি লোক আসবে, ওই লোকটি আবার এসেছে। এইভাবে তৃতীয় দিন ফালাম্মা কানা লিয়াউমুস সালিস কাল আন-নবী মিসলা মা কালাতিহি আয়জান, তৃতীয় দিনও নবী সাল এই কথা বললেন, ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলি জান্নাতি, আজকে এখনই তোমাদের সামনে একটা জান্নাতির লোক আসছে, ওই লোকটি আবার ওইরকম অবস্থায় আসলো। ফালাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন চলে গেলেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস ওই লোকটির পিছনে লেগে গেল, যে দেখি ওই লোকটা কি করে, কোন খাস আমল করে যে জান্নাতি জান্নাতি জান্নাতি, 3 দিন ধরে নবী শুধু বলছেন এখন একটা জান্নাতি লোক আসছে, একটা জান্নাতি লোক আসছে, একটা জান্নাতি লোক আসছে, আর এই করে কি এই লোক। আব্দুল্লাহ বিন আমর বিন আস বললেন যে ইন্নি লাহাইতু আবি, মিছামিছি একটু বললেন, মিথ্যার আশ্রয় নিলেন, একটু বললেন যে আমি আমার বাপের সাথে আজকে একটু ঝগড়া হয়ে গেছে, যার ফলে বাড়িতে আর রাত্রে যাব না, 3টা দিন যাক, আমার আব্বার রাগটাও ঠান্ডা হোক আর আমারও মনটা খারাপ আছে, তারপরে এই জন্য তোমার বাড়িতে থাকবো। ফাকসাম তো আল্লাহ খোল আলি সালাসান, আমি কসম করে নিয়েছি যে বাপের বাড়ি 3 দিন যাব না, যদি ভাই তুমি যদি একটু আমাকে আশ্রয় দাও, আন্তু ইয়ানি এলেই তোমার বাড়িতে যে 3টা দিন কাটাবো, ফাল তাহলে আমি করতাম এই কাজটি। কালা নাম, ঠিক আছে এসো আমার বাড়িতে থাকো। আনাস বলছে মাকান আব্দুল্লাহ ইউহাদ্দিস আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছেন পরে যে তার সাথে 3 রাত থাকলাম, ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন, সারা রাত কেটে গেল, কোনো তাহাজ্জুদ পড়তে দেখলেন না, তাহাজ্জুদ পড়লো না ওই লোকটি, তাহলে তাহাজ্জুদ গুজারো না। গায়রা আন্নাহু ইযা তাররা, রাত্রে যখনই জেগে উঠত, ওয়া তাকাল্লাম আলা ফিরাশিহি, আর বিছানে যখন এইদিক থেকে ওইদিকে কাত হত, জাকার আল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ পাকের জিকির আজকার, সন্নতি জিকির আজকার গুলি করত, ও কাব্বারা তাকবীর পাঠ করত, হাত্তা ইয়াকুম আলি সালাতিল ফজর, ফজর হইলে জাগত, এশাই শুইত, এশা নামাজ পড়ে আর ফজরে উঠত, রাত্রে তাহাজ্জুদ নাই। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট এক টানা 3 দিন দিচ্ছেন এই লোককে। আবদুল্লাহ বলছেন যে ওর এমন যে কোনো এর চাইতে ভালো আমল করছে তাও কিছু দেখতে পেলাম না। ফালাম মাজাতি সালাসলায়া, 3 দিন যখন কেটে গেল, আর তারপরে আমি ভাবলাম যে কেমন কথা, ওর আমল তো আমার চাইতে বেশি না, আমার চাইতে কম আমল, তার আমল কেমন কিছু আমি গুরুত্বই দিলাম না, কি আমল করে সেই লোক। কুলতো ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইন্নি লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনা আবি গাযাবুন ওয়ালা হাজরুন, আমার আব্বার সাথে না কোনো রাগারাগি হয়েছে আর না কোনো কথা বন্ধ হয়েছে না মনোমালিন্য হয়েছে, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি তোমার সম্পর্কে 3 দিন ধরে তিনি বলছিলেন, ইয়াতুলু আলাইকুম রাজুলুম মিন আহলি জান্নাহ, এখনই তোমাদের মাঝে একটা জান্নাতি লোক আসছে, জান্নাতি লোক আসছে। চিন্তা করলাম যে তুমি কি আমল করে একটু দেখবো, তোমার সাথে থেকে সারা রাত কি আমল করো, তোমার কি ওজিফা আছে একটু দেখবো, সেই জন্য আমি এই মিথ্যা কথা বলে তোমার বাড়ি 3 দিন ধরে আছি, কিন্তু তোমাকে তো কোনো আমল করতে দেখলাম না। ফালাম আরাকা তামালু কাসির আমালিন, কোনো ভাব বেশি আমল তো করতে দেখলাম না। ফামাল্লাযি বালাগা বিকা মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদ তুমি পেলে কি করে আমাকে বলো। ফাকালা, ওই ব্যক্তি বলল, মা হুয়া ইল্লা মা রায়, তুমি যা আমল দেখলে সেটা আমল, আমার বেশি আমল এর চাইতে বেশি নেই, কিন্তু শোনো আমি একটা কাজ করি, ফালামা ওয়াল্লাইতু দাআনি,
তারপরে আব্দুল্লাহ বিন উমার চলে যাচ্ছে, তখন আবার ডাকলেন ওই ব্যক্তি বাড়িওয়ালা। ডাকার পরে বলছেন যে দেখো মা হওয়া ইল্লা মা রাআইতে, যে আমল রাত্রে আমার দেখেছো অতটা আমি তাহাজ্জুদ পড়ার লোক নই। গায়রা আন্নি লা আজদু ফি নাফসি লি আহাদি মিনাল মুসলিমিনা গিশান ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়া, তবে কোন মুসলিম ভাই সম্পর্কে আমি অন্তরে কোন রকমের বিদ্বেষ রাখি না, ধোকাবাজি করি না, প্রতারণা করি না, আর কারো আমি হিংসা করি না। যদি আল্লাহ কাউকে নিয়ামত দান করে থাকেন, অন্তরকে সাফ করে ঘুমিয়ে যায়। সারাদিনে যা হইলো হইলো, মানুষের সাথে যা হও, রাত্রে আমি অন্তরটা পরিষ্কার করে ঘুমিয়ে যাই, মনে কিছু রাখি না আমি। তাহলে আবদুল্লাহ আবদুল্লাহ তখন বলে হা জাহিল্লাতি বালাগাত বিকা, এই যে অন্তর তোমার পরিষ্কার, মনে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো ধোকাবাজি নেই, প্রতারণা নেই, এটাই তোমাকে এই মর্যাদায় পৌঁছেছে, পৌঁছে দিয়েছে। ওয়াহি আল্লাতি লা নতি, এটাই আমরা করতে পারছি না। কথাটা ভালো করে শুনেন, কে বলছেন? প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন আমর ইবিন আস, তার বাবা হচ্ছেন সাহাবি আমর ইবিন আস। তিনি বলছেন যে ওয়াহি আল্লাতি লা নতি, এটাই আমরা করতে পারছি না, অন্তটা সাফ করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে অন্তর পরিষ্কার করার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে যেন খলুসিয়াত দান করেন, আল্লাহর ইবাদতে যেন খলুসিয়াত দান করেন, রসুলের অনুসরণে যেন খলুসিয়াত দান করেন, মানুষের সাথে সুসম্পর্কের ক্ষেত্রে আল্লাহ খলুসিয়াত যেন দান করেন। তাওহীদের ভিত্তিতে, সুন্নতের ভিত্তিতে, সহি আকীদার ভিত্তিতে, ইবাদত বন্দেগীর ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আল্লাহ পাক যেন মজবুত রাখেন।